কত বছরের আগের বছর ছবি রিলিজ হয়েছিল মাত্র 19টি। কোনো ছবিই তার ব্যবসা ভালো করতে পারেনি কোভিডের কারণে। এবারে 52টি ছবি রিলিজ হয়েছে, এর মধ্যে 9টি ছবি তার পুঁজি তুলে কিছু লাভ করেছে, 2টি ছবি দারুণ সাফল্য পেয়েছে। এ আমাদের চলচ্চিত্রের জন্যে সুদিন। আমার মনে হয় 2023 সালের শুরুতেই আমার দেশের চলচ্চিত্র, আমার বাংলা ছবি, আমার সানি সানোয়ার ভাই প্রমাণ করে দেবে আবার যে ব্যবসা সফল ছবি দিয়ে শুরু হবে আমার বছর, এবং সারা বছর ইনশাল্লাহ আমার দেশের চলচ্চিত্র ভালো যাবে যদি বছরের শুরুটা ভালো হয়। 31st পালন করে কেন, সবাই নববর্ষের শুভেচ্ছা বলে কেন? আমিও শুভেচ্ছা জানাচ্ছি সানি সানোয়ারকে। সানি সানোয়ার, তোমার এই ছবি আমার ধারণা অনেক অনেক ব্যবসা সফল হবে, অনেক সুনাম অর্জন করবে, এবং তুমি যেই যে সমাজ নিয়ে কাজ করছো এই জন্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমার সন্তানদের বলবো যে তোমার পিতা মরবে না, জেগে থাকবে সানি সানোয়ারদের মধ্যে। সানি সানোয়ারকে পারলে জড়িয়ে ধরো, চিৎকার করে এসে বলো যে হ্যাঁ তুমি আমার বাবা। আমার বাবাও ঠিক এমনি সমাজ নিয়ে ভাবতো, শুধু চলচ্চিত্র না, চলচ্চিত্র শুধু বিনোদন নয়, চলচ্চিত্র বিনোদন নয় শুধু, চলচ্চিত্র মানুষকে মানুষের মনন গঠনের সহায়ক শক্তি। সেই চলচ্চিত্র বানিয়েছে আজকে সানি সানোয়ার। সানি সানোয়ারের পেশা পুলিশ, সেই পুলিশ হয়ে সে এই শিল্প সংস্কৃতিতে কিভাবে এলো এ আমার কাছে অবাক লাগে। দীর্ঘ জার্নি আছে তার হয়তো। আমি আগে জানতাম, আমার সাথে একজন পুলিশ অফিসারের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আর সেই পুলিশ অফিসারটা আমার সিনেমায় প্রায়ই অভিনয় করতো, আশরাফ, চেনেন অনেকেই। সে আশরাফের চেহারাটা আমার কাছে খুব মিষ্টি লাগতো। তাকে আমি বলতাম, তুমি তো অনেক থানার ওসি, নিশ্চয়ই তোমাকে মানুষকে পিটাতে হয় আসামিদের স্বীকারোক্তির জন্যে, তুমি কিভাবে পারো এত সুন্দর চেহারা নিয়ে? হাসতো। আমি সানি সানোয়ারকেও বলবো একই কথা, এত সুন্দর মানুষ হয়ে তুমি কি কখনো কোনো আসামির গায়ে হাত দিয়েছো? না, দিও না, স্বীকারোক্তি করানোর অনেক পথ আছে। সানি সানোয়ার, জীবিত থাকো অনেক দিন, অনেক দিন বাঁচবে তুমি, এবং আমি আশা করবো তোমার থেকে আরও অনেক ভালো ভালো সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র তৈরি করবো। ধন্য হোক আমার চলচ্চিত্র শিল্প, দোয়া করবেন আমাকে।